নমস্কার বন্ধুরা, আমার নাম হচ্ছে লোকাল মুখার্জী, তোমরা দেখছো মুখার্জী টেকনিক্যাল। তো আজ আমি করবো ডেলের ওয়্যারলেস মাউস আর কিবোর্ডের আনবক্সিং, যার মডেল নাম্বার হচ্ছে তোমার ডেল KM117। তো চলো এর আনবক্সিং করি। ডেলের ওয়্যারলেস কিবোর্ড অ্যান্ড মাউস, যার মডেল নাম্বার হচ্ছে ডেল KM117। তো চলো এ ফিচার্সটা কী লেখা আছে। এটা তোমার উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10 যারা ইউজ করো তারা এটা তোমরা মানে কমফোর্টেবল হয়ে শেষ এই কিবোর্ডটা। আর এর মডেল নাম্বারটা তোমার লেখা আছে তোমার ডেল KM117, খুব ছোটো লেখা আছে। তো যখন কিনবে তখন তোমরা বুঝতে পারবে। প্রথমত বলে দিয়ে এই কিবোর্ডটা আমি মার্কেট থেকে প্রায় 590 টাকা আমি পারচেস করেছি। তো চলো এর আনবক্সিং করি। তো এটা হচ্ছে তোমার ডেলের কিবোর্ড, এই দেখো কিবোর্ড। এটা হচ্ছে তোমার মাউস। এটা হচ্ছে তোমার কুইক স্টার্ট গাইড আছে। আর এটা তোমার কিছু ম্যানুয়াল কিছু আছে, পড়তে পারো বা চাইলে নাও পড়তে পারো। আর এটা কি আছে দেখি, এটা তোমার যে ইউএসবি যে পিনটা আছে যেটা কিনা কম্পিউটারে ইউএসবিতে লাগাতে হয়, তো এটা হচ্ছে তোমার ইউএসবিটা। আর এটা হচ্ছে তোমার লজিটেক থেকে দেওয়া ব্যাটারি, এটা হচ্ছে তোমার ডিউরাসেল ব্যাটারি দেওয়া। আর ভেতরে কিছু আছে কি না, আর কিছু নেই। তো চলো বক্সটাকে সাইডে রাখি। এটা হচ্ছে কিবোর্ডটা নিয়ে আসি, কিবোর্ডটাকে বার করি। বুঝতেই পারছো নতুন প্যাকেজিং কন্টেন্ট, খুব ভালো কিবোর্ড, তোমরা চাইলে ইউজ করতে পারো। ডেলের নাম তো তোমরা অবশ্যই জানো। হ্যাঁ, ডেল একটা ভালো ব্র্যান্ডেড কোম্পানি, চাইলে তোমরা কিনতে পারো। এই দেখো ডেলের কিবোর্ড, পেছনে তোমাদের ক্লিপ সিস্টেম আছে, যদি তোমরা ক্লিপ ওঠাতে চাও। এই যে দেখো ক্লিপ সিস্টেম আছে, দুদিকে দুটো ক্লিপ থাকে। আর এখানে যত সম্ভব এখানে তোমার ব্যাটারি লাগাতে হয়, এই এখানে ব্যাটারি লাগাতে হবে। ওয়্যারলেস কিবোর্ড মানেই তোমাকে ব্যাটারি লাগাতে হবে, সেটা তোমার শুধুমাত্র উইন্ডোজ যারা ইউজ করো তাদের ক্ষেত্রে কিবোর্ডের জন্য, ব্যাটারি লাগাতে হয়। আর হচ্ছে তোমার মাউসে লাগাতে হয়। এবার চলো মাউসটা, তো এটা হচ্ছে তোমার মাউস, মাউসে পেছনে ব্যাটারি লাগাতে হয়। আর দেখো আমি আগেই বলে দিচ্ছি, এর সাথে ব্যাটারি দিয়েছিলো। এই দেখো হচ্ছে তোমার ব্যাটারি। তো ব্যাটারি লাগিয়ে কিবোর্ড আর মাউসে ব্যাটারি লাগিয়ে তোমরা ইউজ করবে। আশা করি তোমাদের এই আনবক্সিং ভিডিওটা ভালো লেগেছে। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ তোমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো বা শেয়ার করো। আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে প্লিজ বেল আইকনটা ক্লিক করে দিও। ওকে, বাই গাইস, সি ইউ সুন।